নমস্কার, ফ্যাট ফ্যাট সাই সাই আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটা করব এটা হচ্ছে লাদাখ, কলকাতা থেকে বাইক নিয়ে লাদাখ যাত্রা এবং ফেরত। প্রস্তুতি বলে সেরকম কিছুই ছিল না। আমি এই ভিডিওটা আমাদের করার উদ্দেশ্য একটাই যে একদম প্রস্তুতিহীনভাবে এবং কোনো রকম অভিজ্ঞতা ছাড়া কি করে 6,500 কিলোমিটার একটা বাইক যাত্রা করা যায়। তো প্রথমেই এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি সম্ভব, এটা কি করে, এটা তো হয় না। অসম্ভবকে সম্ভব যে করা যায় সেটা বলার জন্যই আজকে আমাদের ভিডিও। তো প্রথমত অনেকগুলো মিথকে ভাঙতে ভাঙতে আমাদের যেতে হয়েছে। প্রথম কথা হচ্ছে ভালো বাইক ছাড়া, অর্থাৎ রয়্যাল এনফিল্ডের মতো কোনো হার্ডি এবং 350 সিসির বাইক ছাড়া এত লম্বা জার্নি করা যায় না। আমি আমার বাজাজ অ্যাভেঞ্জার T20 নিয়ে গেছি এবং আমাদের পরিচিত একজন দাদা শঙ্কর ব্যানার্জি, উনি 100 সিসির বাইক নিয়েও গেছেন। তারপরে প্রথম মিথ হচ্ছে এইটা ভাঙা যে রয়্যাল এনফিল্ডের মতো বাইক ছাড়া লাদাখ যাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে কোনো রকম অভিজ্ঞতা ছাড়া ওখানে যাওয়া সম্ভব না। আমি এর আগে কোনোদিনও পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কোনো বাইক যাত্রা করিনি। এই বোলপুর, দীঘা, বকখালি ইত্যাদি এগুলোই আমার সীমানা ছিল। এর আগে পর্যন্ত আমি এর এত লম্বা জার্নি কোনোদিনও করিনি। এই প্রথম আমি বাইক নিয়ে বাড়ি থেকে বেরোই এবং কোনো রকম অভিজ্ঞতা ছাড়া লাদাখ গেছিলাম। 3 নম্বর হচ্ছে অনেক জিনিসপত্র লাগে, অর্থাৎ এই গিয়ার, ওই গিয়ার, ওই জিনিস, ওই ক্যামেরা, ওই এই সব ছাড়া কিছু করাই যায় না। আমার কাছে কিচ্ছু ছিল না, সত্যি কথা বলছি। আমি আমার বাইক, আমার হেলমেটে একটা কাঁচও ছিল না, তাতে আমার খুব কষ্ট হয়েছে। আমার গ্লাভস ছিল না হাতে, আমার খুব ঠান্ডা লেগেছে, আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। বিশেষ করে সোমরিরি এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে অক্সিজেনের বিরাট অভাব, হঠাৎ করে চলতে চলতে নিঃশ্বাসে দেখে বুকটা খালি খালি লাগে। তো আমি বলবো যে যেহেতু আমি একবার ঘুরে এসেছি, সমস্যাগুলো বুঝে এসেছি, তো আমি বলবো যে যারা যাবেন একটা করে অক্সিজেন ছোট সিলিন্ডার পাওয়া যায়, ওটা সঙ্গে রাখলে ভালো। এবং কিছু কিছু ওষুধ আছে যেমন হোমিওপ্যাথি, কোকা 6X ইত্যাদি, যেগুলো যারা কোনোদিন অল্টিচুডে যাননি। এটা আমার একটা মানে সুবিধা ছিল, সেটা হচ্ছে যে আমি তার আগে প্রচুর বাইক নিয়ে যাইনি বটে, কিন্তু হিমালয়ের উচ্চতম জায়গাতে হাই অল্টিচুডে আমি প্রচুর ট্রেক করেছি বা অ্যাডভেঞ্চার, মানে পায়ে হেঁটে ঘুরেছি। এমন অনেক গ্রাম আছে, বরফের পাহাড় আছে, সেখানে আমি অনেকবার গেছি। তো সেই অভিজ্ঞতাটা আমার বলতে পারেন সুবিধেটা কাজে লেগেছে, শরীরটা তৈরি ছিল। আমি শুধু যাতে বাইক নিয়ে আছাড় খেলে যাতে হাঁটু এবং কোমরে না জখম হয়, কারণ আমি তো একা গেছিলাম, তো আমাকে আমার কিছু হলে আমি রাস্তায় পড়ে থাকলে খবর দেওয়ারও বাড়িতে অন্য দ্বিতীয় কেউ আমার সঙ্গে ছিল না। তো সেই জন্য আমাকে আমার প্রাণ বাঁচানোর একটা ব্যবস্থা তো রাখতে হবে। আমি কনুই আর হাঁটু, এই দুটো আমি বাঁচিয়েছিলাম। কী করে? ওই গার্ড পাওয়া যায়, আমি ধর্মতলার থেকে ওই একটা কনুইয়ের গার্ড এবং একটা পায়ের গার্ড একসাথে সেট পাওয়া যায়, ওই একটা ওই কিনেছিলাম। রাস্তা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, কারণ কীভাবে যেতে হবে আমি কারোর সাথে কোনো আলোচনা করিনি, আমার কোনো গাইড ছিল না। তো আমি কী করলাম, আমি পড়েছিলাম, আমি ভ্রমণ এবং বিভিন্ন পত্রিকায়, বিশেষ করে অমরেন্দ্র চক্রবর্তী আমার খুব প্রিয় একজন লেখক, তার ভ্রমণের বর্ণনা আমি বারবার করে থাকি, এরকম অনেক কাগজে আমি পড়েছিলাম যে লাদাখ যাওয়ার 2টো রাস্তা আছে। এক হচ্ছে জম্মু দিয়ে ঢুকে মানালি দিয়ে বেরোনো, অথবা উল্টোটা, দুটো থেকেই 300-350 কিলোমিটারের আশেপাশে একটা কোনো যাত্রাপথ পাওয়া যায় এবং পুরোটাই বরফে মোড়া ইত্যাদি ইত্যাদি খারাপ রাস্তা। এগুলো আমি পড়েছিলাম, সব আমার শোনা কথা বা পড়া কথা, নিজে কোনো প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা ছিল না। এইবার আমি দেখলাম যে জম্মু কাশ্মীরে তো অনেক সময় ঝামেলা চলে, কারফিউ জারি থাকে, তো সেই জন্য আমি মানালি দিয়ে ঢুকলে, যেহেতু আমি চাকরি করি তো ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও যদি আমি হয়তো মানালি দিয়ে সুন্দরভাবে ঢুকে ঘুরে ফিরে গেলাম, গিয়ে জম্মুতে গিয়ে আটকে গেলাম, তো সেই জন্য আমি জম্মু দিয়ে যাবো ঠিক করে আমি GPS-এ সেট করলাম যে কলকাতা টু জম্মু। ওই রাস্তা যা দেখাচ্ছে আমি সেভাবেই গেছি, হাইওয়ে ধরে বিহার ইউপির ওপর দিয়ে, এবং ফেরার সময় আমি আবার মানালি থেকে আবার কলকাতা আমি GPS-এ সেট করে ওভাবে ফিরেছিলাম। এই ছিল আমার
গাইড গুগল গুগলকে থ্যাংক ইউ থ্যাঙ্কস টু গুগল ম্যাপ আমি আমার এই যাত্রা পথে পুরোটাই গাইড হিসেবে গুগল ম্যাপকে ব্যবহার করেছি জিপিএস সিস্টেম না থাকলে আমি জানি না আমি কী করতাম তিব্বত এই দেশটার প্রতি আমার আকর্ষণ খুব ছোটবেলা থেকে রাহুল সংকীর্তন বা অতীশ দীপঙ্কর সিংহের গল্প ছোটবেলা থেকে পড়েছি ওই ওই ধরনের ওই অ্যাডভেঞ্চার কিংবা হিমালয় পেরিয়ে যারা চীন তিব্বত হয়ে এই আমাদের ভারতবর্ষে ঢুকেছেন ফা হিয়েন হিউয়েন সাং তাদের জীবনে আমার ভীষণ ভালো লাগতো এবং তিব্বত এই যে একটা শীতল মরুর দেশ একটা নিষিদ্ধ দেশ ছিল যেটা একসময় সেটা নিয়ে আমার কৌতূহল আরও অনেকের মতোই অপরিসীম ছিল তো তিব্বতে যেহেতু যাওয়াটা খুব মুশকিল সেহেতু তিব্বতের তিব্বত ছোঁয়া যে সমস্ত জায়গাগুলো ভারতবর্ষের সীমান্ত যেমন লাদাখ যেমন অরুণাচল প্রদেশ যেমন সিকিম বা নেপাল ভুটান বলতে পারে এই এই যে এই অঞ্চলটা এটা আমার বরাবরই খুব একটা প্রিয় আকর্ষণের কেন্দ্রবিন্দু আমি বারবার ছুটোনাটা পেলেই ছুটি ছাড়া পেলেই আমি বেরিয়ে পড়ি এই সব জায়গাতে সিকিম তো একসময় আমার ঘর বাড়ি ছিল বলা যেতে পারে তো লাদাখটাও সেরকমই একটা জায়গা যেটা আমি অনেক দিন ধরে যাওয়ার স্বপ্ন দেখছি কিন্তু এই দু চাকায় যাবো বা এত সুন্দরভাবে এই ঘুরবো যে অ্যাডভেঞ্চার করে যে পুরো যাত্রাপথটাই যে আমার জীবনের সব থেকে বড় সুখ স্মৃতি হয়ে থাকবে এটা আমি ভাবিও নিয়ে তো আমার যাত্রা শুরু করলাম আমি প্রথম দিন গেলাম কলকাতার ধর্মতলা থেকে বিকেলবেলা বেরিয়ে আমি বর্ধমান পর্যন্ত গেলাম খুব ছোট্ট একটা রাস্তা প্রথম দিন আমি এটাই গেলাম তো বর্ধমানে আমি একটা ধাবাতে আমি এই প্রসঙ্গে বলে রাখি যে আমি কাশ্মীরে ঢোকার আগে পর্যন্ত শ্রীনগরের আগে পর্যন্ত পুরো রাস্তাটাই আমি রাত কাটিয়েছি হচ্ছে রাস্তার ধাবায় একদম দড়ির খাটিয়ায় শুয়ে এবং লরি ড্রাইভারদের সাথে গল্প করে খেয়ে ওইভাবে কারণ আমার মনে হয়েছিল যে এই যে যাত্রা যেটাকে আমি আমি তীর্থযাত্রা বলব যেটা যেভাবে আগেকার দিনের তীর্থযাত্রা যেতেন যে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিড়ে গুড় বেঁধে হাঁটতে হাঁটতে পৌঁছে যেতেন কেউ হয়তো হিমালয় যাচ্ছেন কেউ হয়তো কন্যাকুমারীতে যাচ্ছেন সমুদ্র বা কোনো মন্দির কোনো পাহাড়ের চূড়ে আমি আমার যাত্রাটা আমি সেভাবেই দেখেছিলাম শুধু আমার ঘোড়ার বদলে বাইক ছিল যেহেতু এখন ঘোড়ায় যেতে পারছি তো আমি ওই আমার মনে হয়েছিল যে আমি সামান্য কিছু টাকা দিলে তো হোটেলে তো প্রত্যেক রাত্রে থাকতেই পারি আমরা যখন যেভাবে বেড়াতে যাই সেভাবেই থাকি কিন্তু আমি ওভাবে থাকবো না যেভাবে সাধারণ মানুষ একদম গরিব মানুষ যেভাবে যান লরি ড্রাইভাররা যেভাবে রাত কাটান তাদের সাথে গল্প করে খাবো দাবো আমি ভারতবর্ষকে ভারতবর্ষের বুক চিরে ভারতবর্ষকে দেখতে দেখতে যাবো এবং সত্যি কথা বলতে কি আমি আমাকে আমার এই সিদ্ধান্তের জন্য মাঝে মাঝে নিজেকেই ধন্যবাদ দিই যে এরকম না হলে আমি হয়তো এভাবে দেখতে পারতাম না আমি এর আগে কুম্ভমেলা গেছি হরিদ্বারে দেখেছি যে কীভাবে ভারতবর্ষের একদম অতি সাধারণ মানুষ কীভাবে কাটান তাদের সঙ্গে থাকার অভিজ্ঞতা আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে আমি রাত্রে প্রত্যেক রাত্রে আমি যে রাস্তার ধাবায় ছিলাম এটা আমার সব থেকে ভালো স্মৃতিগুলোর মধ্যে একটা ছিল এই যাত্রায় তো প্রথম দিন কলকাতা থেকে বর্ধমান তারপরের দিন বর্ধমান থেকে আমি বেরিয়ে বেনারসের কাছাকাছি একটা কোনো একটা ধাবা ওটা একটা ধাবা রাস্তার ধারে হাইওয়ে ধাবা ওখানে ছিলাম তারপরের দিন বারাণসী থেকে বেরিয়ে আমি দিল্লি পেরিয়ে যাই কারণ আমার দিল্লির ট্রাফিক সম্পর্কে আমি এর আগে অত্যন্ত ভয়ঙ্কর কিছু কথা শুনেছিলাম যে দিল্লির ট্রাফিক পুলিশ নাকি একদম প্রচণ্ড ভয়ঙ্কর দাগ থেকে এক ইঞ্চি এগিয়ে দাঁড়ালে তারা নাকি এসে চাকার হাওয়া খুলে দেয় ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু আমি শুনেছিলাম যার জন্য আমি দিল্লিতে আমি আমার অনেক বন্ধুবান্ধব বলেছিল যে দিল্লিতে বাইকটা সার্ভিস করে নেওয়া সব থেকে ভালো জায়গা কিন্তু আমি ওই ভয়ে ওই ট্রাফিকের ভয়ে যে যদি আমার কিছু করে যদি আমার বাইক নিয়ে নেয় যদি আমার কোনো রকম অসুবিধা হয় এই জন্য আমি আমি দিল্লিতে দাঁড়াইনি আমি দিল্লি পেরিয়ে গিয়ে হরিয়ানাতে কার্নাল বলে একটা জায়গা আছে যেখানে কর্ণের জন্মভূমি মহাভারতের কর্ণ তার কাছে ঘারঙ্গা বলে একটা জায়গা আছে ওখানে অমৃত ধারা ধাবা বারাণসী থেকে ঘারঙ্গা ঘরন্দা থেকে তার পরের দিন আমি জম্মু জম্মু স্টেশনে আমি স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাই কারণ আমি কোনো ধাবা দেখতে পাইনি সেরকম কিছু এবং থাকার কোনো জায়গা পাইনি এবং স্টেশনে আমি
মাস্টারের কাছে অনুরোধ করেছিলাম, তো উনি আমাকে স্টেশন যে স্টেশনের যে ওয়েটিং রুম সেটাও খুলে দিয়েছিলাম, কিন্তু সেটা খুব আরশোলা এবং নোংরা ছিল, আমি সেখানে থাকতে চাইনি। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে জম্মু স্টেশনে প্ল্যাটফর্মে চলে আসি এবং ওই রাতটা আমি জম্মু প্ল্যাটফর্মে কাটি। তারপরের রাত থেকে আমার রাজার হালে কাটে, কারণ শ্রীনগরে আমি দুদিন ছিলাম হাউস বোটে, এবং তারপর থেকে ঠান্ডা, মানে শ্রীনগর থেকে ঠান্ডা শুরু হয় এবং তারপরে আর রাস্তায় থাকা যায় না। তারপরে একটা আশ্রয়ের দরকার হয় মাথায় ছাউনি, রাত্রিবেলা শিশির পরে বরফ পরে এবং আমি থাকতে থাকি শ্রীনগরে। দুদিন খুব ভালো ঘুরেছি, সমস্ত যে সমস্ত দ্রষ্টব্যগুলো আছে, হযরত বাল মসজিদ, শঙ্করাচার্য মন্দির এবং আরও বিভিন্ন যে সমস্ত ডাল লেখে শিকার আচরে ঘোরা, এইগুলো আমার, যদিও আমি কাশ্মীরের আগে গেছি এবং ডাল লেখে শিকার আচরে ঘুরেছিলাম কিন্তু হাউস বোটে থাকা হয়নি, তো সেই সবটাই একবার মিটিয়ে নিয়েছি। এবং কাশ্মীরে পার্কিংয়ের, শ্রীনগরে পার্কিংয়ের অত্যন্ত ভালো জায়গা আছে, যারা বাইরে থেকে যাবেন তারা ওই ডাল লেকের রাস্তা, ডাল লেক যে রোডটা, লেক রোডের একদম ধারে ধারে মাঝে মাঝেই মানে দু একটা গলি পর পরে বড়ো বড়ো পার্কিং পাবেন, ওখানে বাইক গাড়ি বাস সমস্ত রাখার ভীষণ সুবন্দোবস্ত আছে, খুব নিরাপদ। শ্রীনগর থেকে বেরিয়ে প্রথম রাত আমি ছিলাম কার্গিলে, কার্গিল থেকে বেরিয়ে জাস্কার নদীর অববাহিকায় গেছিলাম, ওখানে নুনকুন হিমবাহ বলে একটা হিমবাহ আছে, সেই হিমবাহের চত্বরে ঘুরে আবার আমি কার্গিলে ফেরত আসেছি। তারপরের দিন কার্গিল থেকে বেরিয়ে আমি ছিলাম লামায়ুরুর আগে একটা ওরকম জায়গাতে, ছোটোখাটো পাহাড়ি লামায়, লামায়ুরের পরের দিন আমি গিয়ে পৌঁছই লে। লে শহর ভীষণ ভালো একটা শহর, মানে আমার লে শহরে ঢুকে আমি ভীষণ চমৎকৃত হয়ে গেছিলাম। তারপরে লে থেকে তারপরের দিন বেরিয়ে সিয়াচেন ঘুরে এসেছি, সিয়াচেনের একদম যত দূর যাওয়া যায় সেরা ছাড়ে। তারপরে এসে আমি থাকি ডিসকিট গ্রামে, একটা নুবরা ভ্যালির মধ্যে, সেখানে উপড়ে চড়া ব্যাকট্রিয়ান উট এবং লাদাখের তিব্বতীদের নাচ দেখা ইত্যাদি, তিব্বতীদের তাঁবুতে অনেকক্ষণ সময় কাটাই। ডিসকিট গ্রামে আমি রাত কাটলাম তারপরে, এবং তারপরে ডিসকিট থেকে বেরিয়ে আমি তারপরে হচ্ছে প্যাংগং সো, সেই অসাধারণ জায়গা যেটা আমরা সবাই দেখেছি থ্রি ইডিয়টস সিনেমার লাস্ট সিনে, অসাধারণ একটা জায়গা, ভাবা যায় প্যাংগং সো একটা অপার্থিব কোনো একটা জায়গা, প্যাংগং সো যে কোনো মানে পৃথিবীর কোনো জায়গা এটা মনে হয় না। দুঃখের বিষয়ে এখন যেভাবে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে, আমার আদৌ আর কোনোদিন আমরা যেতে পারবো কি না, কবে আদৌ যেতে পারবো, কেমনভাবে কতটা জায়গা আমরা ফেরত পাবো আমরা জানি না। তারপরে রাত্রি থাকি হচ্ছে সো মরিলিতে, সো মরিলিও একটা অসাধারণ মিষ্টি জলের হ্রদ। তারপরে সো মরিলি থেকে বেরিয়ে তারপরের দিন আমি রাত কাটাই কেলমে, এটাও একটা অসাধারণ রাস্তা, এই জীবনে এই এই রাস্তাটা মনে হয় এই রুটের সেরা রাস্তা। এবং সাতখানা পাস পেরিয়ে, পৃথিবীর ভয়ঙ্করতম সাতটা পাস পেরিয়ে এই যে লে, এই টোটাল কাশ্মীর এবং লাদাখের মধ্যে যেতে হয়, এগুলোও একটা ভীষণ ভালো অভিজ্ঞতা। জজিলা, বারচালালা, অসংখ্য অসংখ্য মানে ভাবা যায় না, প্রত্যেকটা রাস্তার বাঁকে মোড়ে একটা অসাধারণ বিপজ্জনক অবস্থার সঙ্গে একটা অসাধারণ সুন্দর দৃশ্য, এই যে বৈপরীত্য, এটাই বোধ হয় জীবনের আসল দর্শনটাকে মনে করিয়ে দেয়। তারপর হচ্ছে কেলং, এবং কেলং থেকে যখন বেরোই সেটাও ভোরবেলাতেই বেরিয়েছিলাম, এবং কেলং থেকে মানালি খুব বেশি রাস্তা না, হয়তো 4-5 ঘন্টার রাস্তা, কিন্তু সেই রাস্তাতে মাঝখানে সুরজকুণ্ডর পরে অসম্ভব বৃষ্টি নামে, এবং বৃষ্টিতে কোথাও দাঁড়ানোর কোনো জায়গা নেই, চারপাশে শুধু বরফ আর বরফ, একটা পাথরও নেই যে যার আড়ালে বসবো, এবং বরফে রাস্তা ভিজে কাদা কাদা হয়ে গেছে, আছাড় খেতে খেতে বাইক নিয়ে কাদায় বরফে মাখামাখি হয়ে গিয়ে রোটাং পাসে পৌঁছোই, এবং ওই রোহতাল্লা ওখানে গিয়ে দেখি যে টুরিস্টের পুরো ভিড়ে যানজট হয়ে আছে, মানে মানালি থেকে রোটাং পাসের রাস্তা তার মধ্যে একটা মাছি গলার জায়গা, সেখানে বাইক নিয়ে আবার এবার ওই বৃষ্টি কমে রোদ উঠলো, এবং ওই যে হিহি করে কাঁপছিলাম সেই ভিজে সব জিনিস, যা জামা কাপড় সমস্ত কিছু আবার ওই রোদে ওইখানে গায়ে শুকোয় ভেবেছিলাম জ্বর আসবে, আসেনি ভাগ্য ভালো। তারপর ওখান থেকে নেমে মানালি পৌঁছলাম আবার আরও 4 ঘন্টায়, মানে 4 ঘন্টা বৃষ্টিতে ভিজে আর 4 ঘন্টা শুকিয়ে মানালি গিয়ে পৌঁছলাম, তারপরে বৈশিষ্ট্যকুণ্ডে চান টান করে একটু সুস্থ হলাম। মানালি থেকে বেরিয়ে আমি
কুলু হয়ে মান্ডি হয়ে হিমাচল প্রদেশের সুন্দর নগর বলে একটা জায়গাতে ওটা গভর্নমেন্টের রিসর্ট টুরিস্ট বাংলোতে ছিলাম। খুব ভালো একটা জায়গা, যেরকম কমপক্ষম মানে সরকারি বাংলোগুলো যেমন হয়ে থাকে, আতিথ্যতা খাবার এবং থাকা ভীষণ ভালো। তারপরে সুন্দরনগর থেকে বেরিয়ে আবার সেই আমার বন্ধুদের আতিথ্যতার জায়গা ঘরন্দা, কর্ণের জন্মভূমি কার্নালের কাছাকাছি, ঘরন্দা থেকে বারাণসী, সেখানে আমি একদিন ছিলাম। এবং ওই প্রাচীন শহর আমার ভীষণ ভালো লাগে। পৃথিবীতে যতগুলো প্রাচীনতম শহর আছে তার মধ্যে কাশী একটা, এবং ভারতবর্ষের বোধহয় মানে মহাভারতেরও আগে বোধহয় কাশী ছিল, এরকম পৌরাণিক যুগ থেকে কাশী শহরটার নাম পাওয়া যায়। আমি খুব এই প্রথমবার গেলাম এবং আমি অসাধারণ আমি আমি আমার আমি সারা জীবন মনে রাখবো এবং আমি বারবার যাবো এই জায়গাগুলো। কাশী আমার ভীষণ ভালো লেগেছে। গঙ্গার পাড়ে এবং বিভিন্ন মন্দিরে গলি বিভিন্ন জায়গাতে ঘুরে আমি আমার দুটো দিন আমি ওখানে ব্যয় করলাম, দুটো দিন আমি খুব মজা করে থাকলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে কাশী থেকে আমি কলকাতা চলে আসি, এসে বাড়িতে ফিরি। এই আমার পুরো যাত্রা পথ এবং অভিজ্ঞতা বলুন, রূপকথা বলুন, যাই বলুন, আমার মনে হচ্ছে যে প্রত্যেকেরই জীবনে অন্তত একবার এই আমাদের ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এইরকম কোনো একটা তীর্থযাত্রায় বেরিয়ে পড়া উচিত। রাস্তা দিয়ে যখন গেছি আমার বাইকের কলকাতার নম্বর প্লেট মানে পশ্চিমবাংলার নম্বর প্লেট দেখে ওই হিমাচল প্রদেশ এবং বিভিন্ন পাহাড়ের লোকজন চলন্ত রাস্তায় বাইক চলতে চলতে যখন এরকমভাবে সাইলেন্ট করেছে, যখন চা খাওয়া চেয়েছে, যখন পুলিশের বুথে আমাকে চেক করার বদলে জম্মু কাশ্মীরের মতো একটা হাই সিকিউরিটি জোনে আমাকে কোনো চেকিংয়ের তো দূরের কথা, আমাকে মানে কী বলবো, আমাকে ওদের ক্যাম্পে বোধ হয় রাত্রিবেলা থাকতে দিলে ও থাকতে পারলে আমি থাকলে বোধ হয় ওদের ভালো লাগবে। হ্যাঁ, বারবার আমার হাত দুটো জড়িয়ে ধরে বলছেন যে আপনি আপ তো পুণ্যবান, আপ তো তীর্থযাত্রা মেয়ে নিকলে হোক, আপ আপ আপকো দেখকেই পুণ্য হতা হ্যাঁ, থোড়া পুণ্য হামকো ভি দে দিজিয়ে, আপকো ছুনা হ্যায় কি মুঝে পুণ্য। এই যে অভিজ্ঞতাগুলো, এই প্যাংগং সোর যে সোমরিডির বা প্যাংগং সোর যে মিলিটারি ছাউনি তারা দেখে দু হাতে যখন জড়িয়ে ধরছে, যখন বাড়িতে ফোন করতে গেলে তারা কোনো পয়সা নিচ্ছেন না, নিজেদের মোবাইলটা গিয়ে দিচ্ছেন যে কিসের টাকা দিয়ে তুমি ফোন করো, বাড়িতে ফোন করো, সবাইকে ডেকে দেখাচ্ছেন স্যার আসুন এ দেখুন একজন এসছে কলকাতা থেকে আমাদের এক ভাই এসছে। এই যে হাসি কান্নার যে মুহূর্তগুলো, এই যে গায়ে কাটা দেওয়া যে স্মৃতিগুলো, এগুলোই থেকে যাবে। আমি যখন থাকবো না আমার এই ভিডিওটা হচ্ছে তখন থেকে যাবে, আমার এই স্মৃতিগুলো তখন থেকে যাবে। আমাকে দেখে যদি কেউ নিজে আবার সাহস করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আমি 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 মনে করবো যে আমার যাত্রা সার্থক। নমস্কার।